আজকেও ঘুমাতে পারছেন না? চলুন ঘুমানোর উপায় শিখে নিই। আজকে আপনাকে ঘুমানোর বৈজ্ঞানিক পদ্ধতি শেখাবো। আজকে আপনাকে ঘুমানোর যে পদ্ধতিটি শেখাবো তার শিরোনাম হল বোধবিজ্ঞানের অদল বদলে ঘুমানোর পদ্ধতি। সহজভাবে বোঝাতে গেলে আপনার মস্তিষ্কে ঘুমের বাটন চালু করা। এই পদ্ধতি আবিষ্কারকের নাম হল কানাডার স্যামন ফ্রেস ইউনিভার্সিটির বোধবিজ্ঞান বিভাগের প্রফেসর লুক বাউডুইন। লুক বাউডুইনের মতে মানুষ ঘুমানোর আগে যত যুক্তিযুক্ত চিন্তা করবে তত তার ঘুমে ব্যাঘাত ঘটবে, কিন্তু যুক্তিহীন চিন্তা করলে ঘুমের সম্ভাবনা প্রবল হয়। এখন থেকে আমি আপনাকে 10 সেকেন্ড পরপর কিছু শব্দ বলবো যার একে অপরের সাথে কোনো সামঞ্জস্যতা নেই, এবং আপনি সেই শব্দগুলোকে কল্পনা করবেন। যেমন আমি আম বললে আপনি সেই আম খাচ্ছেন অথবা কোথাও দৃশ্যমান আছে সেটা কল্পনা করবেন, অথবা আমি চশমার কথা বললে আপনি নিচের চশমা অথবা অন্য কোথাও দেখেছেন সেরকম কোনো চশমার কথা কল্পনা করবেন। এই পদ্ধতি বারবার অবলম্বন করতে থাকলে আপনি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে যাবেন। এই পদ্ধতি কাজে লাগানোর জন্য আপনার ঘুমের স্থানটিকে আরামদায়ক করুন এবং চোখ বন্ধ করুন। চলুন তাহলে শুরু করি। এখন থেকে আমি 10 সেকেন্ড পরপর একটি শব্দ বলবো এবং তা আপনি কল্পনা করতে থাকবেন। পতাকা, চা, ক্রিকেট, রকেট, ইলিশ, ঘড়ি, ঘোড়া, ইট, দই, নাটক, ট্রেন, গাছ, নৌকা, সূর্য, ব্যাটারি, চেয়ার, ছাতা, কবুতর,
নদী, বৃষ্টি, কুকুর, রিক্সা, নারিকেল, মুরগি, বরফ, ছায়া, ধান ক্ষেত, মশারি, ভুট্টা, রাস্তা, লাউ, ব্রিজ, নীল, টাকা, জুতা, লুকোচুরি, জানালা, মগ, সাদা, পানি, ব্যাগ, গামছা, চুলা, ট্রাক, আমেরিকা, রিমোট, ভাত,
বই, পিপড়া, পুতুল, বাস, চাঁদ, কলম, রুটি, বাস, কাপ, তেঁতুল, পিঠা, চিরুনি, লাইট, খেলা, গোসল, কমলা, হীরা, বড়শি, শাড়ি, ঢাকা, দেয়াল, ক্লাস, পেঁপে, সূর্য, ফ্যান, তার, কচু পাতা, চিঠি, বালু,
ঝাড়ু। সিলেট, মাঝি, বিমান, সিলেট, বল, আকাশ, পাহাড়, পালক, কাঁঠাল, লেবু, ফ্রিজ, ভ্রমণ, আলু, চাদর, শিশু, হরিণ, পাথর, চকলেট, মৌমাছি, নাচ, টেবিল, লাঙ্গল, ম্যাচ, শরবত, তাল গাছ, চশমা, Thank you.
ইঁদুর। মাঠ, হাত, গাড়ি, বালিশ, বাবা, প্রজাপতি, সাইকেল, আনারস, গিটার, পুকুর, সমুদ্র, চোখ, স্কুল, দুধ, মিষ্টি, মার্বেল, টিভি, বিল্ডিং, তুলা, আর্মি, চিনি, দোয়েল, কাঠ,
লেখাপড়া। খাল বিছানা গরম গোলাপ রাশিয়া দোকান মোম শিয়াল তুষার জাপান কাক ঔষধ বিড়াল জাল ঝর্ণা বেলুন স্বপ্ন ঘুম